ওয়েলকাম টু ইনকোডা টেলিনেশন টেলিভিশন। আর আজকে আমি চলে এসেছি রামপ্রসাদের সেটে, যেখানে চলছে একটি মহাপর্ব শুটিং। কি সেগুলো, চলুন বিস্তারিত দেখাই। আমরা যা বলছি সেই শুনে শুনে ও তো তাই বলছে। আর তাছাড়া শুধু তো ওদের না, এই দুর্যোগের সময় যারা যারা বাইরে আছে প্রত্যেকেরই তো বিপদ। এই সপ্তাহটাকে বলা হচ্ছে মহাজাগতিক সপ্তাহ, এবং এই সপ্তাহে দেখানো হচ্ছে যে মা কালী নিজের রূপ পরিবর্তন করে একটি গ্রাম্য বধূ এবং তার 9 সন্তানকে নিয়ে তিনি রামপ্রসাদের বাড়িতে এসে উপস্থিত হয়েছে। এবং উপস্থিত হওয়ার পরে আমরা দেখতে পাই যে যাদের মন পরিষ্কার, যারা খুব ভালো মনের মানুষ, তারা তাদেরকে দেখতে পাচ্ছে, মানুষ হিসেবেই দেখছে। কিন্তু যাদের মনে দাগ আছে, যাদের মন পরিষ্কার নয়, তারা তাদেরকে দেখতে পাচ্ছে না। কাজকর্ম সবই দেখতে পাচ্ছে, কিন্তু মানুষ হিসেবে তাদেরকে দেখতে পাচ্ছে না। এটা নিয়ে একটা চূড়ান্ত কনফিউশন হয়। এবং পরবর্তীকালে দেখা যায় যে মা কালী ক্ষিপ্ত হয়ে ওঠেন, বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা বলেন। তখন তাকে অনেক কষ্ট করে সামলানো হয় এবং তিনি তখন বলেন যে বেশ, আমি এই বাড়িতে কিছুদিন থেকে যেতে চাই। তো 10 মহাবিদ্যা রূপের মা কালী, এই 10 রূপ নিয়ে তিনি যখন বাড়িতে এসে উপস্থিত হন এবং তিনি যখন ডিসাইড করেন যে এই বাড়িতে তিনি কিছুকাল কাটিয়ে যাবেন, তার পরবর্তীকালে গল্প কীভাবে এগোবে সেটাই দেখার, এবং মহাজাগতিক সপ্তাহতে আমরা সেটাই দেখতে পারব। আমার সাথে রয়েছে আমার দাদা নিধিরাম এবং আমার বৌঠান লবঙ্গলতা। তো আমি এবার তাদেরকে কিছু বলতে বলব। আজকে যেরকম ওই বাচ্চা বাচ্চা যারা কালী হয়েছে আর কি, তো তাদেরকে নিয়েই শুটিং চলছে। মজা হচ্ছে শুটিং করতে গিয়ে, কারণ বাচ্চাদের সাথে সিন করতে ভীষণই ভালো লাগে। যদিও আমি আর নিধিরাম একটু কম সিন করছি, কারণ আমরা তো যেটা বললো সভ্যতা, যে যারা ভালো মনের মানুষ তারা দেখতে পাচ্ছে, আর যারা খারাপ মনের মানুষ তারা দেখতে পাচ্ছে না। তো সেই অর্থে আমরা খারাপ মনের মানুষ বলে আমরা দেখতে পাচ্ছি না, ভূত বলে মানে বলছি আর কি, যে হয়তো রামপ্রসাদ আর সর্বাণী কোথায় ভূতে ধরেছে, কারণ ওরা হাওয়ায় কথা বলছে, আমরা কিছুই দেখতে পাচ্ছি না। তো সেই নিয়েই আমাদের স্টোরিটা এগোচ্ছে। হ্যাঁ, মানে নতুন যা বললো আর কি সেইটাই। তবে আমাদের শুটিং করতে খুব ভালো লাগছে, প্রচুর বাচ্চা আছে, আপনাদেরও দেখতে নিশ্চয়ই ভালো লাগছে, কারণ বাচ্চাদের স্ক্রিনে দেখতে খুবই ভালো লাগে। আর আমাদের সিরিয়ালে আমরা যাদের সঙ্গে কাজ করি, ধরুন প্রত্যেকে অভিনেতা অভিনেত্রী যারা রয়েছেন, তারাও খুব মজার, তারাও খুব এনজয় করছে, এবং গল্প যেভাবে এগোচ্ছে সেটা তো আপনাদের ভালো লাগলে আপনারা নিশ্চয়ই জানাচ্ছেন, খারাপ লাগলেও জানাবেন, বলবেন কি করতে পারি। একটাই কথা বলতে চাই, মানুষ যেমন ভালোবাসছে রামপ্রসাদকে, যেমন ভালো ফিডব্যাক দিচ্ছে, যাতে এটাই মানে এটাই তো মেনলি পাওনা, তো যাতে ভালোই ফিডব্যাক আসে, তো ইয়েস, সেই কারণে আমরা এত হার্ডওয়ার্ক করছি, এটাই চাই। আজকে ওই যে এখন মানে বাচ্চাদেরকে নিয়ে, মানে 10 মহাবিদ্যার যে ক্যারেক্টার, তাদের সবাইকে নিয়ে একটা সিন শুট করেছি, বাট আমি বলবো না, কারণ না হলে দর্শকদের ইন্টারেস্ট চলে যাবে, সেটা জানতে হলে দেখতে হবে রামপ্রসাদ। ভালো লাগছে ক্যারেক্টারটা করে, একটা অন্য ধরনের মানে খুবই সুন্দর একটা ক্যারেক্টার, যেটা আমার খুব পছন্দেরও, তো ভালো লাগছে, অনেক কিছু শিখছি, একটা নতুন অভিজ্ঞতা, অনেক কিছু জানছি ক্যারেক্টারটা সম্পর্কে, অনেক কিছু শেখাচ্ছেও আমার নিজের মানে রিয়েল লাইফে, আমি অনেক কিছু শিখছি সর্বাণী ক্যারেক্টার থেকে। দর্শকদের উদ্দেশ্যে অ্যাজ অলওয়েজ বলে গেছি যে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন রামপ্রসাদ। আমাদের যে নিউ জার্নি স্টার্ট হচ্ছে, সেই নিউ জার্নির আমরা যে সেই পথ দিয়ে যে আমরা এগোচ্ছি, সেই পথে যাতে আপনারা আমাদের সাথে থাকেন, আমাদের ভালোবাসতে থাকুন।